जीवंत शयतानेर परिचय सर्वप्रथम जेने निते हय ता ना होले इस्लामेर किछुई बुझबार उपाय थाके ना। मानुषेर धारणा मानुषेर विश्वास जे शयतान निजेर देहेर बाहिरे थाके एई धारणार विश्वास मानुषके पतनेर दिके एगिये निये जाय অথচ মনে করে সঠিক পথেই তো আছি। শিশুকে যেমন প্রথমে অক্ষর পরিচয় করিয়ে দেওয়া হয় তেমনি ইসলাম গবেষকদেরকে প্রথমে শয়তানের রহস্য জেনে নিতে হয়। এই রহস্য এই মহামূল্যবান বিষয়টি জানা না থাকলে से केमन करे इस्लाम गवेषक हय, केमन करे गुरु साजे। एरकम इस्लाम गवेषक आर गुरुरा सोजा विषयटिके एमन जटिल करे तोले जे मानुष दिशेहारा हये पड़े। आमी अबाक हई जखन प्रश्न करी शयतान विषयटी तखन आबल ताबल किछु एकटा बोले फेले। बार बार बोलছি শয়তান একমাত্র জিন এবং মানুষের অন্তরে থাকে, এর বাহিরে শয়তানের থাকার মাত্র একটি স্থান সমগ্র সৃষ্টি রাজ্যে নাই। তাহলে কেমন করে মনে করতে চায় যে শয়তান নিজের দেহের বাহিরে থাকে? সেই সঙ্গে এটাও জানতে হবে যে समग्र सृष्टि राज्य कोठाओ आल्लाह जात रूपे थाके ना एवं थाकबार आईनटी समग्र कुरानेर मात्र एकटी आयातेओ पाबेन ना। समग्र सृष्टि राज्य आल्लाह अवश्यई थाकेन किन्तु सिफात रूपे थाकेन, किन्तु जात रूपे एकमात्र मानुषेर অন্তরেই থাকেন। দুধ আর মাখনের মতো, মাখন দুধের মাঝে দেখা যায় না, কিন্তু জিকির আর ধ্যান সাধনার দ্বারা মাখন রূপী রূপ যখন ভেসে উঠে তখন নফসটি আর দুধ থাকে না, বরং মাথা বা ঘোলে পরিণত হয়। মাথা বা ঘোল দেখতে একদম দুধের মতো, চোখের চাহনিতে ধরা পড়ে না, তখনই ধরা পড়ে যখন পান করে। পান করার সময় বুঝতে পারে যে আমি তো দুধ পান করছি না, বরং দুধের মতো দেখতে ঘোল পান করছি। সাধারণ মানুষ আর অলিকে দেখতে এক রকম মনে হয়, আসলে ঘোল আর দুধের মতো। এগিয়ে না গেলে, সাথ নেবার মোরাকাবার ধ্যান সাধনা করতে না পারলে এই বিরাট পার্থক্যটি বুঝবার আর কোনো উপায় থাকে না। অধিকাংশ মুসলমান প্রতীকী কাবা রূপক কাবা শরীয়তি কাবাটিকেই আসল এবং একমাত্র কাবা মনে করেন। ওয়াহাবি আর শিয়ারা তো শরীয়তি কাবা আর হাকিকি কাবা বললে হাসে এবং চুটকি মেরে উড়িয়ে দিয়ে জ্ঞান প্রদর্শন করার চুকা ঢেকুর তোলে। অবশ্য এটাও তাদের তকদির, আল্লাহ বুঝতে দেয় নাই, তাই বুঝবে কেমন করে? বোড়া বা তোরা সাপের সামনে শত বিন বাজাইলেও ফোনা তুলতে পারে না, কারণ বোড়া সাপের তকদিরে ফোনা দেওয়া হয়নি, তাই ফোনা তুলবে কেমন করে? যদি ধমক দিয়ে বলেন যে জাতি সাপ এক বিনের সুরেই ফোনা তোলে আর তোদের 10টা বিন বাজাইবার পরও কেন ফোনা তুলতাছস না? ওই বোরা সাপগুলো হয়তো বোবা ভাষায় বলবে যে তুমি কি জানো না যে আমাদেরকে জন্মের আগেই তকদিরে ফোনা নাই লিখে দেওয়া হয়েছে, তাই কেমন করে ফোনা তুলবো? ফোনাই তো দেওয়া হয়নি, তাই ফোনা তোলার জন্য এত হেদায়েত করা তো একদম বেকার। ওকবা মায়ের কাছে যারা সন্তান জানার পরও ইমান আনতে পারল না। আবু জাহেল এত মুজিজা দেখার পরও তো ইমান আনতে পারল না, বরং জাদু বলে অপবাদ দিল। জন্মের আগেই ওহাবি আকীদা তকদিরে লিখে দেওয়া হয়েছে, তাহলে সুন্নি আকীদায় বিশ্বাস করবেন কি করে? জোর করে সুফিবাদে আনলে বরং হিতে বিপরীত হয়। অবশেষে সুফিবাদের মাহফিলে পায়খানা ঢেরি পেশাব করে সুফিবাদটিকে যা তা করে ফেলে। তবলিগের গাঠি যার কপালে লিখা হয়ে আছে তাকে কেমন করে সুফিবাদে আনবেন? আনতে যাওয়াটাও তো বোকামি। তাই আল্লাহর হাতে ছেড়ে দিতে বলেছেন বড় বড় ওলিরা। তাছাড়া কিছু পাতা ছাড়া গোলাপ ফুলটি ল্যাংটা লাগে, উলঙ্গ লাগে। পাতাগুলো গোলাপের রূপটি ফুটিয়ে তোলে, যদিও পাতা কখনোই ফুল নয়। সুতরাং আমি তাদের জন্যই লিখছি যারা আসল বিষয়টা বুঝতে পারবেন, আসল মত ও পথের সন্ধানটা পাবে। আপনার আমার কাছে যেটা আসল মত ও পথ, অপরের কাছে নকল মত ও পথ মনে হতে পারে, যদি তার তকদিরে তাই লেখা থাকে। কারণ তকদির খণ্ডানো যায় না। যে তকদির খণ্ডানো যায় সেই তকদিরটি হলো দুনিয়ার বৈষয়িক উন্নতি। তাই দেখতে পাই যে ইউরোপ, আমেরিকা আর জাপান দুনিয়ার বৈষয়িক তকদির এতখানি বদলাতে পেরেছে, এবং আরো কত যে বদলাতে পারবে তা আগামীতে অনেক দেখা যাবেই। কারণ এরা পরিশ্রমী জাতি, এরা গবেষকের জাতি। তাই দুনিয়ার বৈষয়িক উন্নতির শিখরে উঠবেই, কারণ যারা যা চায় আল্লাহ তাদেরকে তাই দেয়। আমরা না হতে পারলাম সুফি আর না হতে পারলাম বৈষয়িক বিষয়ের গবেষক। সুতরাং শরীয়তি তিনটি শয়তানকে পাথর ছুঁড়ে মারার মতো শরীয়তি কাবা, শরীয়তি তোয়াফ এবং শরীয়তি হজের অনুষ্ঠানগুলো পালন করতেই হবে। তা না হলে শরীয়তি হজ করা যায় না। হাকিকি কাবার হজ করতে হলে হাকিকি কাবার তোয়াফ করতেই হবে। হাকিকি শয়তানকে পাথর ছুঁড়ে মারতে হলে হাকিকি পাথর খুঁজতে হবে। শয়তান মক্কার মিনাতে থাকে না, হাকিকি শয়তান থাকে প্রতিটি মানুষের অন্তরে। অন্তরের বাহিরে শয়তান থাকে না, থাকতে পারে না, কারণ বাহিরটা তৌহিদে বাস করে। তৌহিদের ধারে কাছেও শয়তান থাকতে পারে না এবং থাকার আইন নাই। মুমিনের দিলি যে আসল কাবা, মক্কার রূপক কাবাটি বারবার বুঝিয়ে দেবার পরও অনেকেই বুঝতে চায় না, বরং নানা রকম কথা দিয়ে যুক্তি দিয়ে প্রতিবাদ করে বিষয়টিকে ঘোলা করে তোলে। মনে করে এই তিনটি রূপক শয়তান আর রূপক কাবাটাই আসল কাবা। রূপকই মানতে চায় না, আসল তো অনেক দূরের কথা। এই সামান্য বিষয়টি জানা নাই, অথচ বিরাট ইসলাম গবেষক, বিরাট পীর সাহেব ইত্যাদি। আবার অনেকে আসল বিষয়টি জানবার পর রূপক শয়তান এবং রূপক কাবাটিরও প্রয়োজন আছে সেটা মনেই করতে চায় না, তাই সাধারণ মুসলমান পড়ে যায় মহা ফাপড়ে। এটুকু বুঝতে চায় না যে ইসলামের যে যে বিষয়গুলোতে রূপক আছে সেখানে আসলটি থাকতে বাধ্য। রূপক এবং আসল থাকলেই আল্লাহর প্রত্যক্ষভাবে থাকার একটি কোরআনের আয়াত পাওয়া যায় না। যেমন ধরুন, মিনাতে পশু কোরবানি করতে হয়। এই পশু কোরবানি দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে অন্তরের ভেতর লুকিয়ে থাকা খান্নাসরূপী শয়তান নামক পশুটিকে তুমি কোরবানি করতে শেখো। যেহেতু রূপক এবং আসলটি আছে, তাই কোরআন একবারও বলেনি যে ইন্নাল্লাহা মান্নুসুকিনা, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ কোরবানিকারীর সঙ্গে আছেন। যেমন ওয়াক্তিয়া নামাজ এবং দায়েমি নামাজ। ওয়াক্তিয়া নামাজের মাধ্যমে দায়েমি নামাজ কায়েম করতে হয়, তাই কোরআন একটিবারও বলেনি যে আমি নামাজীদের সাথে আছি, তথা ইন্নাল্লাহা মাল মুসাল্লিন। তাই বলে রূপকটিকে অস্বীকার করাই যাবে না, কারণ নামাজ বেহেশতের চাবি। কিন্তু কোন নামাজটি বেহেশতের চাবি এটা না বলাই ভালো। জানা থাকলেও চুপ করে থাকতে হয়, কারণ তাহলে নামাজ পড়ার উৎসাহটি দুর্বল হয়ে পড়তে পারে। আবার রূপক আর আসল বিষয়টি বাদ দিলেও আমরা গবেষণা করে দেখতে পাই যে যে সকল ইবাদত বন্দেগী দেখা যায় এবং সবাই বুঝতে পারে, সেই সব বিষয়ের একটিতেও আল্লাহ আছেন এই কথাটি কোরআনের কোথাও পাওয়া যায় না। যেমন ধরুন, রোজার কথাটাই তুলে ধরছি। সমগ্র কোরআনের মধ্যে একটা আয়াত আপনি পাবেন না যেখানে লেখা আছে ইন্নাল্লাহা মাসাইমিনা, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ রোজাদারদের সঙ্গে থাকেন। অথচ রোজার ফজিলত সম্বন্ধে অনেক অনেক কথা আছে, এমনকি রোজাদারদের জন্য স্পেশাল মানে বিশেষ জান্নাত রাখা হয়েছে। অথচ অবাক কাণ্ড, ইন্নাল্লাহা মাসাইমিনা তথা আমি রোজাদারদের সঙ্গে আছি কথাটি সমগ্র কোরআনের একটি আয়াতেও নাই। কেন নাই? কারণ রোজাটি দেখা যায়, দৃশ্যমান বন্দেগীর সঙ্গে আল্লাহ কখনোই থাকে না। যদি কেহ পেয়ে থাকেন তাহলে জানিয়ে দিলে আমার ভুল শুধরিয়ে নেব এবং চিরকৃতজ্ঞ থাকব। সালাতের সঙ্গে যাকাত দেবার কথাটি প্রায় বেশিরভাগ ক্ষেত্রে একই সঙ্গে দেখতে পাই। যাকাত আদায় করা একটি মহাপুণ্যের কাজ। যাকাত দেবার উৎসাহ কোরআন হাদিসে অনেকবার আছে, অথচ অবাক হই তখনই যখন দেখতে পাই আল্লাহ যাকাত আদায়কারীর সঙ্গে থাকেন না। সমগ্র কোরআনের একটি আয়াতেও আপনি পাবেন না যে ইন্নাল্লাহা মাল মুযাক্কিনা, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ যাকাত প্রদানকারীর সাথে আছেন। এই অপ্রিয় কথাগুলো শুনে চমকাবারই কথা এবং অবাক হবারই বিষয়, শুনতে ভালো না লাগারই কথা। বিষণ্ণতার ছায়া নেমে আসতে চায় মনে প্রাণে, কিন্তু করার কিচ্ছু নাই, কারণ কথাগুলো কোরআন পাকের কথা। কোনো ইসলাম গবেষকের অথবা কোনো পীর সাহেবের কথা নয়। গরিব দুঃখীদের দান করা একটি মহৎ কাজ। কোরআন এমন কথাটিও বলেছে যে যারা এতিম হতে एतिम अर्थ सर्वहारा, किन्तु सर्वहारा शब्दटिर संगे उग्रवाद एवं सन्त्रासबाद जड़िए आछे बोले एतिमदेर अर्थ सर्वहारा करते चाइ ना, किन्तु आसलेई एतिम अर्थटी हलो सर्वहारा। जेमन पवित्र बदर, रजाकार, मस्तान शब्दगुलो सुनले मानुष लज्जा पाय, मुक्ति फिरिए नेय तारा प्रथमे इस्लाम होते बाद। जारा एतिम होते मुक्ति फिरिए नेय तारा प्रथमे इस्लाम होते बाद। दान खयरात करा, एतिम मिस्किनदेर प्रति दया प्रदर्शनेर कथाटी कुरान हादिसे भरपूर। अथच अबाक हई तखनी जखन देखते पाई जे एदेर संगेओ आल्लाह थाकेन ना, कारण विषयटी देखा जाए। दलिल इन्नाल्लाह मासिद्दीकीन, अर्थात निश्चय आल्लाह सत्याकारीदेर संगे आछेन। जेहेतु आल्लाह पाक एई सकल गुणेर अधिकारीदेर संगे थाकेन ना, सेई हेतु उदासीन थाकार प्रश्नई उठे ना। आमी केवलमात्र जे चारजनेर संगे आल्लाह थाकेन सेई कथागुलो कुरान होते तुले धरछि मात्र। जे समस्त विषयगुलो देखा जाए जेखाने कपटता थाकार सम्भावना थाकते पारे, लोक देखानोर मन मानसिकता थाकते पारे, निजेके सम्मानी रूपे तुले धरार प्रवणताटी थाकते पारे। पवित्र नियते करले अवश्यई रहमत पावा जाबे, आर अपवित्र नियते करले कि होते पारे ता सबाई कम बेशी बुझते पारेन। जे समस्त विषयगुलोते भालो एवं मंदेर प्रश्नटिके जड़िए देवा हयेछे सेई सब विषये आल्लाह जे थाकेन ना, केवलमात्र सेटाई तुले धरा हच्छे। जेमन धरुन आल्लाहर जिकिर कराटा एकटी पवित्र विषय, जलीय कफि तथा शब्द करे एवं मने मने जिकिर आमरा कम बेशी करी। जिकिर करार नियतेर मध्य निश्चय भूल त्रुटि थाकते पारे बोलेई आल्लाह कुराने एकबारो बोलेननि जे निश्चय आल्लाह जिकिरकारीदेर संगे आछेन। दलिल तथा इन्नाल्लाह माज़ाकिरीना। आबार जारा शाहादात बरण करेन तादेर मर्तबा अनेक बेशी कुरान दियेछे। शहीदेर मर्यादार बयानटी ना दिलेও कम बेशी सबाई बुझते पारेन, किन्तु एमनो तो होते पारे जे आम्रा जाके शहीद बोलছি तार शहीद হবার শর্তটিকে ফিসাবিলিল্লাহ तथा আল্লাহর রাস্তায় শহীদ হবার শর্তটি মানা হয়নি। তাই শহীদ হবার প্রশ্নে সংশয় থাকার সম্ভাবনাটি থাকতে পারে। তাই অবাক হতে হয় যখন দেখতে পাই আল্লাহ শহীদের সঙ্গেও থাকেন না। দলিল যেমন ইন্নাল্লাহ मासुहादा तथा निश्चय आल्लाह शाहादात बरणकारीदेर संगे आछेन कथाटी समग्र कुरानेर एकटी आयातेओ नाई। एमनकि जारा आल्लाहर प्रति कृतज्ञता देखान तादेर साथेओ आल्लाह आछेन बा थाकेन एमन एकटी आयातও कुराने नाई। जेमन इन्नाल्लाह मा'आस शाकिरीना तथा निश्चय आल्लाह कृतज्ञता प्रदर्शनकारीदेर साथे थाकेन कुराने एरकम कथा बला हयनि। एतगुलो विषयेर एकटिर संगेओ आल्लाह आछेन बा थाकेन ना केन एटा आल्लाहई भालो जानेन। तबे केन थाकेन ना तार गवेषणा करते तो माना करा हयनि। केन एबं कि कि कारणे थाकेन ना ओ एगुलोर गवेषणा करते तो दोष नाई। तबे आमार मने हय जे जे विषयगुलोर माझे आंतरिकतार माझे कपटता थाकते पारे से सब विषये थाकार कथाटी पावा जाय ना। अथच जे चारटी विषयेर संगे आल्लाह आछेन बा थाकेन সেগুলো একদম ভেতরের বিষয়, বাহির হতে বুঝবার কোনো উপায়ই থাকে না। যেমন ধরেন সবরের বিষয়টি, ১০০ গজ দূরে দাঁড়িয়ে কেউ নামাজ পড়লে বোঝা যায় যে সে নামাজ পড়ছে, নামাজি রুকু সেজদা দেখেই বুঝি। কিন্তু যিনি সবরকারী, তিনি যদি আপনার বগল তলায়ও বসা থাকে, তাকে চেনবার কোনো উপায়ই নাই। কারণ সবর দেখানো যায় না, সবর ভিতরের বিষয়। একটু ভালো করে লক্ষ্য করুন, সূরা বাকারার ১৫৩ নম্বর আয়াতটির দিকে। সংক্ষেপে বলছি, যারা ইমানদার মুমিন নয়, কারণ মুমিনকে ইমান আনার কথাটি কোরআনের একটি আয়াতেও পাবেন না। অথচ অনেকেই ইমানদার আর মুমিনের লাবরা পাকিয়ে এক করে ফেলে, এবং সব পাঠক এটা বুঝে উঠতে কষ্ট হয় এবং মনের অজান্তে ভুল করে ফেলে। কারণ ইমানদারকে আবার ইমান আনার কথাটি আছে, কিন্তু মুমিনের বেলায় এরকম এক কথার প্রশ্নই উঠে না। তাদেরকে মস্তানের সাহায্য চাইবার নিয়মটি ছোট করে বলা হয়েছে যে তোমরা সবর এবং সালাতের তথা নামাজের মাধ্যমে সাহায্য চাও। লক্ষ্য করুন, দুইটি বিষয় নিয়ে সাহায্য চাইতে বলা হয়েছে, যেমন বিসসবরে ওয়াস সালাতে, তথা সবরের সহিত এবং নামাজের সহিত। লক্ষ্য করুন, মাত্র দুইটি শব্দ, একটি সবর এবং অপরটি সালাত, দুটোই পাশাপাশি। তবে সবর আগে, সালাত নামাজ পড়ে। এবার ভাগ করে লক্ষ্য করুন আয়াতের শেষে কি বলা হচ্ছে। বলা হচ্ছে যে আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন বা থাকেন। সবরের পরেই তো সালাত তথা নামাজ, কিন্তু নামাজীদের সঙ্গে থাকার কথাটি কেন বলা হলো না? ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, তথা নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সবরকারীদের সঙ্গে আছেন। কিন্তু এই কথাটি বলা হলো না যে ওয়ামাল মুসাল্লিন, তথা নিশ্চয়ই আমি নামাজীদের সঙ্গে থাকি। এত বেশি নামাজের তাগাদা দেওয়া হলো, এমনকি একবার দুইবার নয়, বরং ৮২ বার নামাজের কথাটি বলা হলো। কিন্তু একবারও কোরআনের একটি আয়াতেও নামাজীদের সাথে আল্লাহ আছেন বা থাকেন বলা হলো না। এর কারণগুলো অনেক তুলে ধরা যায়, এবং পৃথিবীর বিখ্যাত মাওলানা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী সৈয়দ মোহাম্মদ হাশমি সাহেবের ক্যাসেট, সিডি এবং ভিসিডিতে পরিষ্কার ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। ওয়াহাবিদের জম, দেওবন্দীরা জমের মতো ভয় করে বলেই ওয়াহাবিরা হজ করার অনুমতি দেন নাই। সৈয়দ মোহাম্মদ হাশমি সাহেবের মাত্র কয়টি ক্যাসেট শুনলেই অনেক ভুল ভেঙে যাবে, এবং ওয়াহাবিদের ব্যাপক প্রচার এবং প্রতিষ্ঠানের কথা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। এই কথাটি সূরা বাকারার পর সূরা আনফালের ৬৬ নম্বর আয়াতেও মনে করিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে ওয়া আন্নাল্লাহু মা'আস সাবিরিন, এবং আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সবরকারীদের সঙ্গে থাকার কথাটি পাবার পর আমরা পাই মুত্তাকিদের সঙ্গে থাকার কথাটি। মুত্তাকি বলতে বোঝায় যারা আল্লাহর উপর পরিপূর্ণ নির্ভরতায় তৎগত হয়ে থাকা, তথা ধ্যান সাধনায় মশগুল হয়ে থাকা। সূরা তওবা বা বারাতের ৩৬ নম্বর আয়াতে এবং ১২৩ নম্বর আয়াতে এইভাবে বলা দেখতে পাই, যেমন ওয়া আলামু আন্নাল্লাহা মাল মুত্তাকিনা, তথা এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিনদের সাথে আছেন। তারপর আমরা দেখতে পাই যে সূরা আনকাবুতের ৬৯ নম্বর আয়াতে মুহসিনদের সাথে থাকেন। মুহসিনিন শব্দের বাংলা অর্থটি হলো সৎকর্মশীল। যারা সৎ কাজ করেন তাদের সঙ্গে আল্লাহ আছেন। आमादेर दृष्टिते सत्कर्मेर व्याख्याटी व्यापक होते पारे किन्तु आल्लाहर दृष्टिते जारा सत्कर्मशील आल्लाह तादेर संगे थाकेन बा आछेन। जेमन कुरान बोलछे वल्लाजीना जाहादू फिनाल्लाह दियान्नाहुम सुबुलुना वा इन्नाल्लाहा मा'आल मुहसिनीना अर्थात एवं जाहारा तोमरा जिहाद करो आमादेर रास्तार मध्य अवश्य आमरा तादेरके आमादेर रास्ताय हेदायत दान करब एवं निश्चय आल्लाह मुहसिनीनदेर साथे थाकेन। एखानेओ लक्ष्य करार विषय जे वाक्यटी दुइटी भागे भाग करा हयेछे। प्रथम भागटीते आमादेर रास्ताय हेदायत दान करब कथाटी आछे एवं परेर भागे बोला होच्छे जे आल्लाह मुहसिनीनदेर साथे आछेन। प्रथम भागटीते हेदायत दानेर कथाटी पाई एवं परेर भागे तथा मुहसिनीनदेर संगे थाकार कथाटी पाई। तारपर आल्लाह मुमिनदेर संगे आछेन बोला हयेछे आमानु तथा ईमानदेर संगे थाकार कथाटी नाई कारण कुरान ईमानदारदेरके पुनराय ईमान आनते बोलछे। प्रश्न आसते पारे जे एकबार तो ईमान आना हयेछे ताहले आबार कोन ईमानदार केन ईमानदारके पुनराय ईमान आनबार उपदेश दिच्छे? ताहले कि प्रथम ईमानटी दुर्बल ईमान जे ईमान दृढ़ शक्त एवं दर्शनीय सेई ईमान आनार कथाटी कि बला हयेछे? बड़ बड़ ओलिरा बोले थाकेन जे ईमान आनार पर ईमान चले जाबार प्रश्नई उठे ना कारण आल्लाहर नैकट्य लाभेर पर जे ईमान हृदये स्थान लाभ करे उहा चिरंतन ईमान। सिर्रे हक जामे नूर नामक बईटी बाबा जान शरीफ शाह सुरेश्वरी ईमानेर सुंदर संज्ञा दिए गेछेन। आपेक्षिक ईमान चले जाबार सम्भावना थाकते पारे किन्तु चिरंतन ईमान चले जाबार प्रश्नई उठे ना। जारा ना देखे ईमान आना हय एवं जाहा चोखे एवं ज्ञान न चोखे देखा ईमान आना हय दुटो कि एक ना कखनोई एक नय एटा जे केउ मेने नेबेन। सुतरां मुमिनेर ओजन अनेक बेशी ताई आल्लाह मुमिनदेर संगे आছেন বা থাকেন। সূরা আনফালের ১৯ নম্বর আয়াতে বলা হয়েছে ওয়া আন্নাল্লাহা মাল মুমিনিনা অর্থাৎ এবং নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সাথে থাকেন। মুমিনদের কে কোরআনের দুই তিনটি স্থানে কেবল হালকা ভাবে उपदेश तुम्हारे लज्जा स्थानेर उपर सतर्क थाको झगड़ा बा मतेर मिल्ला होले समाधान दिते चेष्टा करो एवं एर बेशी किछु आर पेलाम ना। अवश्य आमार जाना मते कुरान हादिसेर गवेषणा करार प्रथम जे विषयटी अवश्यई जानते हबे ता हलो शयतान विषयटी। ताई आमार मने हय कुराने जतबार शयतान विषयटीके तुले धरा हयेछे आर कोनो विषये एतो बेशी बला हयनि। ताई शरियती शयतान तीनटी मक्कार मिनाते रखा हयेछे जाते हाजीदेर माध्यमे सारा दुनियार मुसलमानरा बुझते पारेन जे केन एई तीनटी शयतानके पाथर मारते हय। बिताड़ित शयतान बोले बिकृत अर्थ करार अवकाश थाके ना यदि हाजीदेर पाथर छुड़े मारार रहस्यटी किछुटा होलेओ बुझते पारत। कुरान दर्शन नामक तफसीरे एवं किबला ओ सालात नामक बईटीते विस्तारित व्याख्या पाबेन। लिखছেন सूफी सदरुद्दीन अहमद चिश्ती। आसल शयतान तो मानुषेर अंतरे थाके ताई अंतरेर शयतानके आबार केमन करे पाथर छुड़े मारते हबे एर रहस्य बुझते ना पेरेई राजिम शब्दटिर अर्थ पाथरेर आघात खावा शयतानटिर বিকৃত অর্থ করা হয় বিতাড়িত শয়তান। সুবহানাল্লাহ। শয়তান যে দুধ আর পানির মতো আমার সমস্ত মন জুড়ে বসে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। मुश्ताक़ आफ़ताब जमाल मोहम्मद माँ बंदाए मोहम्मदो आल मोहम्मद मराच हस्तलाफ गुलामी मुस्तफ़ा माँ कमतरी गुलाम बिलाल मोहम्मद जिलमी नामाए इंतसाल मोहम्मद फलक फर्द राज़े कमाल मोहम्मद बसद को सदा गस्ता बेचराए जामी गुलामे गुलामाने आल मोहम्मद। अल्लामा जामी अपनार এই কালামের শিলায় আমি ভক্তদের কাছে কয়টি কথা বলে বলছি। এই কথাগুলো কেবলমাত্র আমার ভক্তদের জন্য, অন্যরা শুনলেও আমার কোনো আপত্তি নাই। প্রথম কথাটি হলো, শয়তান দুই প্রকার, শরীয়তি শয়তান, মারেফতি শয়তান। শরীয়তি শয়তান অকর্তা, নিষ্ক্রিয় এবং অথর্ব। মারেফতি শয়তান কর্তা, সক্রিয় এবং সীমিত বিচরণশীল। শরীয়তি শয়তান আসলে কোনো শয়তানই নয়। শরীয়তি শয়তান মারেফতি শয়তান তথা আসল শয়তানের কার্যকলাপ কি কি হতে পারে তার একটা মোটামুটি ধারণা দিতে পারে। এর বেশি কিছু করার কোন প্রকার ক্ষমতা শরীয়তি শয়তানের নাই এবং বিধানও রাখা হয়নি। এক কথায় শরীয়তি শয়তান কেমন করে মারেফতি শয়তানের কাজ কাম কেমন হতে পারে তার একটি ধারণা দিতে পারে মাত্র। শরীয়তি শয়তান তিন প্রকার, মারেফতি শয়তান চার প্রকার। শরীয়তি শয়তান একটি সুনির্দিষ্ট স্থানে অবস্থান করে। মারেফতি শয়তান চার প্রকার এবং এই চারটি শয়তানও মাত্র দুইটি নির্দিষ্ট স্থানে অবস্থান করে। শরীয়তি শয়তান নামে মাত্র শয়তান, তবে কিন্তু মূল্যহীন নয়। মারেফতি শয়তান ভয়ঙ্কর এবং যত প্রকার অপকর্ম আছে তথা কাম কুকাম আছে তা তৈরি করে। মারেফতি শয়তানটি পরিচয় করিয়ে দেবার জন্যই শরীয়তি শয়তানটি রাখা হয়েছে। সত্যকে পরিচয় করিয়ে দেবার জন্য অনেক সময় রূপকের প্রয়োজন হয়। রূপক শয়তানটি শরীয়তি শয়তান নামে বলা হয়। মারেফতি শয়তানটি হলো আসল শয়তান, তাই নাম দিলাম মারেফতি শয়তান। তাহলে কি দাঁড়ালো? একটি রূপক শয়তান, অপরটি আসল শয়তান। রূপক শয়তান তিন প্রকার এবং তিনটি স্থানে দাঁড়িয়ে থাকতে হয় এবং নড়াচড়া করার কোনো ক্ষমতা বা অধিকার দেওয়া হয়নি। এবং সমগ্র পৃথিবীর মধ্যে मात्र एकटी देशे पावा जाए सेई देशटीर नाम सऊदी आरब। आबार विशाल सऊदी आरबेर मात्र एकटी नगरीते पावा जाए नाम हलो मक्का नगरी एवं एई नगरीर पशु कुरबानीर मिना नामक स्थाने तीनटी शयतान पावा जाए बड़ो शयतान मेझो शयतान एवं छोट शयतान। प्रत्येक हाजी के हज करार समय एई तीनटी शयतान के पाथर बा कंकड़ छुड़े मारते हैं। हज पालनेर जे कयटी अनुष्ठान पालन करते हैं এই তিনটি শয়তানকে পাথর ছুঁড়ে মারাটিও একটি অনুষ্ঠান। অনুপরিমাণ সত্য যে আস্থানের মাঝে লুকিয়ে আছে উহাকেই অনুষ্ঠান বলা হয়। অনুষ্ঠানগুলোকে যথাযথভাবে পালন করার নামই শরীয়ত। শরীয়ত बाहिर देखे यथार्थता प्रमाण करबे कारण भेतरेर अंशटुकु देखा शरीयतेर अंशे आसे ना। सुतरां बड़ो मेझो एवं छोट तीनटी शयतानके शयतान बोले मानते हबे यदिओ हकीकते तीनटिर एकटिओ शयतान नय। এই তিনটি শরীয়তি শয়তান এজন্যই রাখা হয়েছে যে আসল শয়তান তথা হাকিকি শয়তানগুলোকে চিনতে পারে জানতে পারে এবং পরিষ্কার বুঝতে পারে। আসল শয়তান তথা হাকিকি শয়তান হলো চারটি ইবলিস শয়তান মরদুদ এবং খান্নাস। এই চারটি শয়তানও আবার আল্লাহর সমগ্র সৃষ্টি জগতে অবশ্য আমার জানা মতে মাত্র দুইটি স্থানে থাকে এবং আর কোথাও থাকে না এবং থাকার কোনো কোরআনিক আইন নাই নাই নাই। সেই দুইটি স্থানের নাম হলো এক জিনের অন্তর এবং অপরটি হলো মানুষের অন্তর। দুর্বল ইমানের দরুন অনেকে জিনের বিষয়টি সযত্নে এড়িয়ে যায়। এই দুইটি অন্তর ছাড়া আসল শয়তানের থাকার আর কোনো অনুপরিমাণ স্থানটিও আল্লাহ পাক রাখেননি অথবা রাখা হয়নি কারণ সমগ্র সৃষ্টি রাজ্য তৌহিদে বাস করে এবং তসবিহ পাঠ করে। তৌহিদের ঘরে শয়তান থাকতে পারে না এবং থাকার আইন নাই। যে আকাশ হতে শয়তান আগুনের গোলা নিক্ষেপ করে উহা মনের আকাশ, পৃথিবীর উপরের আকাশ নয় কারণ পৃথিবীর উপরের আকাশটি তৌহিদে বাস করে। নবী রসুলের কাছে যে ওহী আসে সেটা এক বিষয় আর মৌমাছির কাছে যে ওহী আসে সেটা সম্পূর্ণ অন্য বিষয়। এই পার্থক্যটুকু ধরতে না পারলেই সব বিষয়ে তালগোল পাকিয়ে যায় এবং গোজামিলের জন্ম এখান থেকেই শুরু হয়ে যায়। আসল শয়তান মক্কার মিনাতে থাকে না, থাকে হাজিদের অন্তরে। ইবলিস মাটিতে থাকে না বরং থাকে জিন এবং মানুষের অন্তরে। মরদুদ ধরণীতে থাকে না, জিন এবং মানুষের অন্তরে থাকে। খান্নাস আকাশ আর মাটিতে থাকে না थाके सकल जीव एवं मानुषेर अंतरे बार बार मने रखते हबे जे एई चार शयतान केवलमात्र जीन एवं मानुषेर अंतरे थाके एवं आर कोथाओ थाकते पारे ना एवं थाकार सामान्य आईनो रखा हयनि। एई प्राथमिक सूत्रटी जाना ना थाकले इस्लामेर मूल रहस्यटी बुझा बड़ोई कष्टकर हये पड़े। मानुष सब समय मने करे जे शयतान बाहिरे थाके एवं एई बाहिरे थाकार धारणाटाई इस्लाम के बुझबार सबचेये बड़ बाधा हये दाड़ाय। मानुष भाबतेई चाय ना जे शयतानटी तार निजेर अंतरेई लुकिये आछे। एरो कारण आछे, कारणटी हलो जागतिक मानव सभ्यताती तो मानुष अंतरेर भीतर शयतान के रेखे गड़े तुलछे। दाऊद आर सुलाइमानेर अनेक काज काम जिनेराई करेछे, किन्तु कुरान जिन शब्दटी व्यवहार ना करे शयतान शब्दटी व्यवहार करेछे। शयतान मानव सभ्यतार जागतिक पथे बाधा हुए दाड़ाय ना, बाधा हुए दाड़ाय जखन आल्लार नैकट्य लाभेर आशाय ध्यान साधनाय मशगुल होते चाय। आल्लार रहस्य जानबार पथे साधकेर प्रतिटी धापे चले शयतानेर 19 प्रकार धोकार, 19 प्रकार अस्त्र। शयतान किछुतेई साधक के शेष लक्ष्ये जेते दिते चाय ना, बार बार बाधा हुए दाड़ाय अनेक रकम अस्त्र हाथे निये। ताई साधक के सब समय शयतानेर संगे युद्ध करते हय। एई युद्धरत अवस्थानटिर नाम हलो नफ्से लौआमा। जखन सब रकम धोखा होते साधक एकटी एकटी करे पार हुए जाए एवं आर कोनो धोकाई काजे आसे ना, तखनी साधक शांत हुए जाए एवं परिपूर्ण तृप्त हुए जाए। परितृप्त अवस्थानटिर नाम हलो नफ्से मुतमाइन्ना। एखाने आर शयतानेर कोनो काज काम चले ना, शयतान एकदम बेकार। साधक एई अवस्थाने जखन आसते पारे तखनी जान्नातेर तथा मुक्तिर बारताटिर सार्थकता देखते पाय एवं परितृप्त हये जाय। सुतरां जिहाद दुई प्रकार, एकटी शरियती जिहाद एवं अपरटी हाकिकी जिहाद। একটি দেশ রক্ষার জিহাদ এবং অপরটি আপনার ভেতর লুকিয়ে থাকা খান্নাসের বিরুদ্ধে জিহাদ। দুইটি জিহাদেরই একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্তটির নাম হলো ফিসাবিলিল্লাহ তথা আল্লাহর পথে। তবুকের যুদ্ধে জয়লাভ করার পর মহানবী সাহাবাদেরকে বলেছিলেন, এবার তোমরা আসল জিহাদের দিকে অগ্রসর হতে চেষ্টা করো। শয়তান যেমন দুই প্রকার, একটি বাহিরের অপরটি ভেতরের। দুইটির একটিকে অস্বীকার করা চলে না বা চলবে না। অস্বীকার করলে সমাজ জীবনের ভারসাম্য দুর্বল হতে পারে। তবে যারা মজলুম, যারা গালবাতের মাঝে ডুবে থাকে, তাদের কথা সম্পূর্ণ আলাদা। এজন্যই মহানবী আব্দুহুদের কোন প্রকার ইবাদত বন্দেগীর ছকে ফেলতে একদম মানা করে দিয়েছেন। দলিল মিশকাত শরীফের 6017 নম্বর হাদিস। সুতরাং আমরা পরিষ্কার দেখতে পাই যে ইসলামের প্রায় বিষয়গুলোর দুইটি দিক আছে, একটি বাহিরের দিক এবং অপরটি ভেতরের দিক। বাহিরের দিকটির উপর গবেষণামূলক ধ্যান ধারণা থাকলেই ভেতরের বিষয়টা কম বেশি ধরা পড়তে বাধ্য। যার যতটুকু বুঝবার এবং ব্যাখ্যা করার রহমত আল্লাহ কর্তৃক দেওয়া হয়ে থাকে সে ততটুকুই বুঝতে পারে। তাই এই বুঝবার শক্তির আদান প্রদান হলে জ্ঞান ও রহস্য লোকের বিষয়গুলো সাধারণ মানুষ বুঝতে না পারলেও অস্বীকার করবে না, কারণ বস্তু বিজ্ঞানের বিষয়গুলো যত অবাক করাই বিজ্ঞান হোক না কেন সাধারণ মানুষ তো দূরের কথা একদম গণ্ডমূর্খ মেনে নিতে বাধ্য হয়। কারণ বিজ্ঞান নাকে মুখে ঘুষি আর চর থাপ্পড় মেরে মেরে বুঝাতে থাকে। যেমন স্কুল ছাত্রটিকে শিক্ষক কড়া শাসন করে বুঝাতে চেষ্টা করে, তেত ঔষধের মতো খেতেই যখন হবে তো নাক কান বন্ধ করে গিলতে থাকে। রহস্য লোকের ভেদ রহস্য তো আপন দেহে অবস্থান করে, তাই এ রহস্য দেখানো যায় না। যদিও কখনো কখনো দেখানো হয়ে থাকে, তাতেও স্পষ্ট জাদু বলে অস্বীকার করে বসে। ভুরি ভুরি উদাহরণ তুলে ধরা যায়। এই মারেফতি জ্ঞান গোপন, গোপনটিকে আল্লাহ পাক সবার কাছে প্রত্যক্ষভাবে তুলে ধরেন না, কারণ তাহলে পরীক্ষা বলে আর কিছু থাকে না। আল্লাহর বিশাল সৃষ্টি জগতের মাঝে কোথাও সামান্য ভুল নাই এবং থাকতে পারে না। আমরা বুঝতে পারি না, তাই মনে মনে অনেক ভুল ত্রুটি দেখতে পাই এবং অনেককে তুলে ধরতেও কুণ্ঠাবোধ করেন না। পৃথিবীর পানি এবং গাছ যদি কালি কলম হয় তবু কোরআনের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না, অথচ আমরা ব্যাখ্যা লিখাটাকে শেষ মনে করি। অনেকে তো কোরআন বুঝবার সহজ ফর্মুলা পর্যন্ত মাশাআল্লাহ আবিষ্কার করে বাজারে বই আকারে ছেড়েছে। যারা কোরআন বোঝাটা সহজ মনে করে তাদেরকে দোষ দিয়ে লাভ নাই, কারণ সহজ বলাটাই তার তকদির। কে মানল আর কে মানল না সেটা সেই দেখতে যাবে না যে মনে প্রাণে বিশ্বাস করে যে জ্ঞান অসীম এবং আল্লাহ অসীম। তাই আমার মনে হয় যে দুনিয়াতে সবচাইতে বড় পাপের কথাটি হলো আমি সবকিছু বুঝে গেছি। যে বা যারা সবকিছু বুঝে যায় তাদেরকে আর বুঝানো যায় না। শত শত জাদুকর মহানবীর মুজিজা দেখা মাত্র কালেমা পড়ে মুসলমান হলো, অথচ আবু জাহেল ধমক দিয়ে বলতে লাগলো তোমাদের জাদু জমিনে চলে আর তার জাদু আসমানেও চলে। এদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া আর না দেওয়া সমান, কারণ এরা জলজান্ত সত্যটি দেখতে পায় কিন্তু গ্রহণ করতে পারে না। উকবা যে জারর সন্তান তার মায়ের কাছে জানার পরও তো মহানবীর ভক্ত মুসলমান হতে পারেনি, ইসলামকে গ্রহণ করে নিতে পারেনি। মানুষ সবচেয়ে বড় ভুলটি করে এই বলে যে শয়তান বাহিরে থাকে। মানুষ মনেই করতে পারে না যে শয়তানের থাকবার স্থানটি হলো একমাত্র জিন এবং মানুষের অন্তর। जीवेर अंतर छाड़ा आल्लार सृष्टि राज्येर कोथाओ शयतानके थाकबार अनुमति देवा हयनि। ताई कुरान सबचेये बेशी आलोचना करेछे शयतान विषये, अथच मानुष शयतानटिके खोजे तार देहेर बाहिरे। मनेई करते चाय ना जे शयतानटी तारी संगे खान्नासार मर्दूत रूप धारण करे बहाल तबियते बिराज करछे। शयतानेर विषयटिर आलोचना करते गेलेई बाहिरे खोजार तोड़जोड़ शुरू हो जाए। कतबार बोलबो जे शयतान मानुषेर अंतरेर बाहिरे थाके ना एवं थाकार कोनो अधिकार देवा हयनि, तबु मानुष जेने शुने शयतान बाहिरे खोजार चिंता करे। मक्कार मिनाते जे तीनटी शयतान दाड़िये आछे इहा रूपक शयतान, प्रतीकी शयतान, शरियती शयतान। आसले इहा आसल शयतान के चिनिये देवार जन्य बानानो हयेछे। आसल शयतान मानुष बनाइते पारे ना एबं बानाइबार विधान नाई। रूपक शयतानटी ना थाकले आसल तथा विमूर्त शयतानटीर धारणा करा कष्टकर हतो। मक्कार काबा घरटीओ तेमनि रूपक काबा, प्रतीकी काबा, शरियती काबा। आसले ई रूपक काबा घरटीके एजन्यई बानानो हयेछे जे आसल काबाटीके छिनिये देवार उद्देश्ये। आसल काबा मानुष बनाइते पारे ना एवं बनाइबार विधान नाई। रूपक काबाटी ना थाकले आसल तथा विमूर्त काबाटीर धारणा करा कष्टकर हतो। आसल काबाटी एकमात्र मुमिनेर दिल, ताई बला हय मुमिनेर दिल काबाटी हलो आसल काबा। शरियती काबार अनुष्ठानगुलोर मध्य तोआप करते हय, तेमनि मुमिनेर दिल काबाटीके हकीकी तोआप करते हय। मुमिनेर दिल काबार तोआप कराटाई आसल हज। एई जन्य कुरान मुमिनेर संगे थाके किन्तु हाजीदेर संगे आल्लाह थाकेन, एई रकम एकटी मात्र कुरानेर आयात नाई एबं थाकतेई पारे ना। कारण रूपक काबार रूपक तोआप रूपक हाजीदेर करते हय बोले इन्नाल्लाह माल हुज्जात तथा हाजीदेर संगे आल्लाह थाकेन, एई रकम एकटी आयात समस्त कुरानेर एकटा जायगायও নাই। रूपक शयतानके रूपक पाथर मारलेই आसल शयतान होते कखनोई मुक्ति पाওয়া যায় না। আপনি যতবারই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন না কেন शयतान आपके छाइरा देवे ना एवं मुक्ति पावा जाए ना शयतान होते, अथवा शयतान कखनोई छेड़े देवे ना। कारण रूपक सत्य नय बरং सत्यকে চেনার পথে সহায়কের ভূমিকা পালন করে। रूपक और आसल एक नয়, तबे रूपक आसलेर परिचयेर सुंदर बाहन। अनेक समय आसल के बाद दिए रूपकटिकेई एकमात्र विषय मने करे निलेई विषयटी आनुष्ठानिकतार गण्डितेई सीमाबद्ध हये जाय। तखन आसलटी अनुष्ठानेर चापे हारिये जाय। केउ आसलटी तुले धरते चाइले रूपकेर विश्वासी गाली देवार नाना रकम फतोया दिते थाके। एई फतोयार आवर्जनाय सत्य ढेके जाय, तबे चिरतरे ढाका जाय ना। किछु गवेषक बार बार आसल विषयटी तुले धरे एवं ज्ञानीरा बुझते पारे एवं ग्रहण बर्जनेर फेरकाबाजी झगड़ा एमनकी मारामारिते गिये ठेके। गवेषकेरा किन्तु रूपकटिके कोनोदिनई अस्वीकार करे ना, श्रद्धार संगे बोले जे रूपकेर प्रयोजन आछे, तबे रूपकटी मोटेई आसल नय, बरং आसलके चिनिये देवार बाहन मात्र। आपनी बुके हाथ रेखे बोलुन तो मक्कार मिनाते अवस्थित तीनटी बड़ मेझो एवं छोट शयतान की आसल शयतान? ना ना, मोटेई ना। बोलबेन एगुलो रूपक शयतान, एगुलोर प्रयोजन आछे आसल शयतानेर परिचय पावार जन्य। किन्तु जारा एई तीनटी रूपक शयतानकेई आसल शयतान बोले विश्वास करे तादेरकेई बा बोलार की थाकते पारे? जारा चोखे आंगुल दिये बुझाते चाइलेओ बुझते चाइबे ना तादेरके आल्लाहर हाते छेड़े देवाई भालो। किन्तु एई रूपक वालाराई जखन तेरे मारते आसे नाना रकम गालागाली देय एवं जोर करे मुख बंद करे दिते चाय, तखन की करा उचित? आपनी बोले देन। एभावेई धर्म विषय निये अनेक भूल बुझाबुझिर सृष्टि हयेछे एवं एखोनो हच्छे। यदि कोनो गवेषक बोलेन जे रूपक तीनटी शयतानेर मतो काबा घरटिओ रूपक, इहा आसल काबा नय, आसल काबा मुमिनेर दिल। और मुमिनेर दिल यदि काबा हय तो सेई काबा चेन्त काबा। यदि कोनो गवेषक बोलेन जे रूपक तीनटी शयतान, आसल शयतान नय, आसल शयतान चेन्त शयतान एवं शयतानेर काज कामगुलो भयंकर एवं प्रकाश्य शत्रु। रूपक शयतान मृत, सुतरां मृत शयतानेर कोनो काज काम थाके ना, थाके केवल आसल एवं जन्मजात शयतानेर परिचयटी मने करिये देवा। केउ मने करते पारे आबार केउ पारे ना, ताई अनुष्ठान एवं आसल विषयटी पाशापाशी चले, केउ धरते पारे केउ पारे ना। अनुष्ठानटी निये एतो बेशी मातामाती करा हय जे मनेई हय ना जे एर माझे आसल विषयटी प्रच्छन्नभावे लुकिये आछे। एई भूलगुलो आमादेरकेई सुधरिये निते हबे, नतुबा भूलेर गर्ते बार बार पड़े जाबार समूह विपद थाकते पारे। रूपक काबार तोयापटी कोनो अवस्थातेई खाटो करे देखा ठीक नय, कारण रूपकेर माझेई आसलटिके धरते हय, धरे नेबार ज्ञान अर्जन करते हय। এই জ্ঞান অর্জনটি যারা করতে পারে না তারা অনেকটা গাধার চিনি পিঠে বহন করার মতো। চিনি গাধার পিঠেই, কিন্তু চিনির মজা পাবার তকদির নাই, সুতরাং গাধাকে গালি দিতে নাই। আসল কাবার পরিচয়টি না জেনে না বুঝে সামান্য বিবেকটাকে খাটাতে পারছে না, বরং রূপক কাবা বলতে গেলে যা তা বলে বেড়ায় তাদের কি দোষ দেওয়া মোটেই ঠিক নয়, বরং আল্লাহর হাতে ছেড়ে দিন। মানুষের প্রবৃত্তির একটি অংশ এক লাফে আল্লাহতে গিয়ে মিশতে চায়, মাধ্যমটিকে জঞ্জাল মনে করে, কারণ খান্নাস রূপী শয়তান এই বুদ্ধিটি অন্তরের ভেতর জাগিয়ে তোলে। মানুষ প্রায় স্বেচ্ছাচারী, কারো মাধ্যম নিতে চায় না, তাই গুরুর গোলামি করার কথাটি বললে তেলে বেগুনে জ্বলে ওঠে। খান্নাসি নিজের ভেতর এই আক্রমণাত্মক ভূমিকাটি পালন করায়, অথচ মানুষ খান্নাস দেখতে পায় না। শেষ মানুষ মনে করে সেই মানুষটির কথাটি কত চমৎকার। এটাই চিকন ধোকা আর প্রতারণা।